क्लास सेवेन फिजिकल साइंसेर आजकेर क्लासे आम्रा कोनो बस्तुर स्थिर बा गतिशील अवस्था निये आलोचना करब। कोनो बस्तुर अवस्थान जदि समयेर साथे साथे परिवर्तित ना हय, अर्थात एखोनो बस्तुटा जे अवस्थाने रयेछे जे पजिशने रयेछे 5 मिनट पर 10 मिनट पर जदि सेई अवस्थानेई से थाके, अर्थात तार समयेर साथे साथे तार अवस्थानेर जदि कोनो परिवर्तन ना हय तबे बस्तुर सेई अवस्थाके आमरा बोलबो स्थिति एबं सेई बस्तुटाके आमरा स्थितिशील बस्तु बा स्थिर बस्तु बोलबो। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরের চারদিকে চেয়ার, টেবিল, আলমারি, খাট, বিভিন্ন জিনিসপত্র সব কিছুই কিন্তু স্থির, কারণ তারা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করছে না। আর যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করছে, যেমন চোখের সামনে দিয়ে যদি একটা গাড়ি চলে যায়, তাহলে সে এক মুহূর্ত আগে যে অবস্থানে ছিল তার পরের মুহূর্তেই সে তার স্থান পরিবর্তন করে ফেলল, অর্থাৎ বস্তুটি তার সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করলো, তাই সেই বস্তুটা হলো গতিশীল বস্তু এবং সেই বস্তুর অবস্থাকে আমরা বলবো গতি। এই গতি আবার কয়েক রকমের হয়। ধরা যাক আমরা পেন্সিল আর স্কেল দিয়ে একটা সরল রেখা আঁকবো, তখন স্কেলের গা বেয়ে ওই পেন্সিলের শীষটা যেভাবে গেল দেখো তার কিন্তু কোনো দিকের পরিবর্তন হলো না, সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গেল কিন্তু তার কিন্তু কোনো দিকের পরিবর্তন হলো না, একটা সরলরেখা বরাবর চলছে। তোমরা যখন প্যারাট করো তখন কিন্তু তোমরা একটা লাইন বরাবর মুভ করো, এই গতিগুলো হলো সরলরৈখিক গতি। আবার আমরা যদি হাতে সুতোয় একটা ঢিল নিয়ে তাকে ঘোরাতে থাকি, বা আমরা জানি সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, এগুলো কি একটা কোনো পয়েন্ট বা একটা কোনো অক্ষকে কেন্দ্র করে সে ঘুরতে থাকছে, সেই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। এবং অবশ্যই সেই পথটা যদি বৃত্তীয় পথ হয় তাহলে আমরা সেই ঘূর্ণন গতিকে বলবো বৃত্তীয় গতি। মোটামুটি বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতিকে আমরা একই ধরে নেব, ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি। আবার ভেবে দেখো তো, আমি তো বললাম যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে ঘূর্ণন গতি, তাই জন্য, কিন্তু পৃথিবী কি শুধুই সূর্যের চারদিকে ঘুরছে? পৃথিবী তো নিজে ঘুরতে ঘুরতে আবার এগিয়ে যাচ্ছে। আবার ধরা যাক একটা সাইকেলের চাকা, সাইকেলের চাকাটা নিজে ঘুরছে অর্থাৎ ঘূর্ণন গতি হচ্ছে, আর সমগ্র সাইকেলটা তার জন্য কি হচ্ছে, সরলরেখায় এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে গতিগুলো, এগুলো সরলরৈখিক গতি এবং ঘূর্ণন গতির মিশ্রণ, তাই এই গতির উদাহরণগুলো হচ্ছে মিশ্র গতির উদাহরণ। তাহলে কত রকমভাবে আমরা গতি পেলাম, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি আর মিশ্র গতি। পিঁপড়েরা যখন যায় একটা সরলরেখায় তখন কিন্তু সেটা সরলরৈখিক গতি। কেউ যদি এঁকে বেঁকে যায়, আমরা যদি কোনো বক্ররেখা আঁকি, তাহলে ওই পেন্সিলের শীষটা তার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি, ঘুরছে না কিন্তু প্রতি মুহূর্তে সেটা ঘোরার টেন্ডেন্সি থাকছে, তাই জন্য ঘূর্ণন গতি। আবার এইভাবে যে চাকাটা এগোচ্ছে সেটা হচ্ছে মিশ্র গতি। গতি সম্বন্ধেও আমরা কয়েকটা টার্ম এবার শিখব। প্রথমে হচ্ছে সরণ। সরণ জিনিসটা কি দেখি, এখানে একটা কোনো বস্তুর আমরা গতির কথা মানে কনসিডার করব। ধরা যাক একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে হাজির হলো, তারপরে সে আবার বি থেকে সি পর্যন্ত মুভ করলো, তাহলে সেই বস্তুটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ আর ফিনিশিং পয়েন্ট হচ্ছে সি। সে এ বি পথ অতিক্রম করলো আর বি সি পথ অতিক্রম করলো, করে সিতে এসে থেমে গেল, তাহলে তার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট এ এবং সি তাদের মধ্যে সংযোগকারী যে সরলরেখা, সেই সরলরৈখিক দূরত্বটাকেই বলা হয় তার সরণ। অর্থাৎ কোনো একটা বস্তু যদি এখানে এ থেকে বি হয়ে সিতে এসে হাজির হয় এইভাবে একটা বক্রপথে, তাহলেও কিন্তু তার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যেকার সরলরৈখিক দূরত্বকে বলা হবে তার সরণ।
এইখানে ডি থেকে সি হয়ে বি হয়ে এতে এসে হাজির হয়েছে। সে এতখানি পথ অতিক্রম করেছে ঠিকই, কিন্তু তার সরণ হয়েছে ডি থেকে এ পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ কোনো বস্তু যদি এক স্থান থেকে আরেক স্থানে যায়, তাহলে তার স্টার্টিং পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব, তাকে আমরা বলবো সরণ। বারবার করে আমি একটা কথা বলছি, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে। তাহলে ফাইনাল পয়েন্ট টু ইনিশিয়াল পয়েন্ট সেটা কেন বলছি না, একই তো দূরত্ব। এসিরও যা দূরত্ব, সিএরও তাই দূরত্ব। আমি বারবার বলছি এ থেকে সি, আবার সেটা বোঝানোর জন্য ছবিতে অ্যারো দিয়েছি। এর কারণটা কি? এর কারণ হলো সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর রাশি। এবং ভেক্টর রাশিতে আমরা জানি তার দিক থাকে, মানের সঙ্গে সঙ্গে, ম্যাগনিচিউডের সঙ্গে সঙ্গে তার একটা ডিরেকশন থাকে। এবং সরণ যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই সবসময় আমাকে তার ডিরেকশনটা, তার দিকটা মেনশন করে দিতে হবে। এবং সেই দিকটা বুঝতেই পারছ, অবশ্যই স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত। সে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আর যে বিন্দুতে এসে যাত্রা বন্ধ করলো, সেই দুটো পয়েন্টের মধ্যেকার সরলরৈখিক দূরত্ব। সরণ মানে একটা দূরত্ব, তাই তার একক হবে কি? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার, প্রত্যেকটাই। এখানে সরণ এসি, এখানেও সরণ হচ্ছে এসি, এখানে সরণ হচ্ছে ডিএ। আচ্ছা, এইবারে এই যে সরণ হলো এসি, কিন্তু সে অ্যাকচুয়ালি, সেই বস্তুটা অ্যাকচুয়ালি পথ অতিক্রম করেছে এবি প্লাস বিসি। এখানেও কিন্তু এসি সরণ হলো, কিন্তু সে পথ অতিক্রম করেছে এ বি সি, এই যে বক্ররেখাটা এই পরিমাণ। এখানেও ডিএ পরিমাণ সরণ হলেও সে পথ অতিক্রম করেছে ডি থেকে সি থেকে বি থেকে এ, এই যে বক্র পথ অনুযায়ী। এইগুলো হচ্ছে প্রত্যেকটা তার অতিক্রান্ত দূরত্ব। এবং অতিক্রান্ত দূরত্ব দেখেই বুঝতে পারছি এটার কিন্তু কোনো রকমের ডিরেকশন মেনশন করার দরকার হয় না, এটা যে কোনো দিকে হতে পারে। তাই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর সে এই অতিক্রান্ত, এই যে টোটাল যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, সেটা যত সময় অতিক্রম করেছে, এই দুটোর রেশিও মানে একক সময়ে সে যতখানি দূরত্ব অতিক্রম করেছে, তাকে আমরা বলবো দ্রুতি বা স্পিড। আবার বলছি, ধরা যাক সে এ থেকে বি এবং বি থেকে সি এই পর্যন্ত দূরত্বটা সে টি সময় অতিক্রম করেছে। তাহলে টি সময় গেছে এবি প্লাস বিসি, তাহলে এক সময় গেছে সে এবি প্লাস বিসি, টোটাল দূরত্ব বাই টি, সেটাই হচ্ছে স্পিড। মানে সরণ কিন্তু এখানে কনসিডার হচ্ছে না, সে কতটা দূরত্ব অতিক্রম করেছে আর সেটা কত সময় অতিক্রম করেছে। দেখো এখানে আমি একটা উদাহরণ দেখিয়েছি, সে বক্র পথে এল পরিমাণ দূরত্ব গেছে, এটা অতিক্রান্ত দূরত্ব দেখেই বুঝতে পাচ্ছি। এবং এই এল পরিমাণ দূরত্ব যেতে যদি তার টি পরিমাণ সময় লাগে, তাহলে আমরা ঐকিক নিয়ম করি যে এল দূরত্ব, এই টি সময় গেছে এল দূরত্ব, তাহলে ওয়ান বা একক সময় গেছে এল বাই টি দূরত্ব। এই একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি দ্রুতি বা স্পিড। এই স্পিড দেখো অতিক্রান্ত দূরত্ব এবং সময় দুটোই দুটোই স্কেলার কোয়ান্টিটি, দুটোই স্কেলার কোয়ান্টিটি রেশিও হওয়ার জন্য দ্রুতি বা স্পিড ইটসেলফ একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও কিন্তু একটা স্কেলার রাশি। এবং এর কোনো শুধু ম্যাগনিচিউড আছে, এর কোনো ডিরেকশন আলাদা করে মেনশন করতে হয় না। কিন্তু সেই এ থেকে বি এবং বি থেকে সি এই দূরত্বটা সে যদি টি সময় অতিক্রম করে থাকে, বা এই এল পরিমাণ দূরত্বটা সে যদি টি সময় অতিক্রম করে থাকে, তাহলে তার সরণ যেটা হবে, তার স্টার্টিং পয়েন্ট টু ফিনিশিং পয়েন্ট, ধরা যাক এখানে ডি, সে ডি পরিমাণ সরণও তার টি সময় অতিক্রম হয়েছে। সে যদি টি সময় এল পরিমাণ দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে তার সরণ, যে ডি পরিমাণ সরণ হয়েছে, সেই সরণটাও তার টি সময় হয়েছে। এই সরণ দিয়ে এবার যদি আমি এই স্পিডটাকে ক্যালকুলেট করি, অর্থাৎ ঐকিক নিয়ম আবার, টি সেকেন্ড সময় গেছে ডি দূরত্ব, তাহলে ওয়ান সেকেন্ড সময় গেছে ডি বাই টি দূরত্ব। সরণ বাই সময় মানে একক সময় সে কতখানি তার সরণ হচ্ছে, এইটাকে বলা হয় তার বেগ বা গতিবেগ বা ভেলোসিটি। গতিবেগ হচ্ছে একক সময়ে কতখানি সরণ হয়েছে, সরণের হিসেব।
এই লাইনটার হিসেব, আর দ্রুতি হচ্ছে একক সময়ে কতখানি দূরত্ব অতিক্রম করেছে, অতিক্রান্ত দূরত্বের হিসেব। দেখো এখানে সময় একটা স্কেলার কোয়ান্টিটি হলেও স্মরণ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, আমি আগেই যেটা বলেছি, তাই জন্য গতি বেগ সেটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। দ্রুতি আর বেগের মধ্যে তফাতটা হচ্ছে দ্রুতি একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু বেগ একটা ভেক্টর কোয়ান্টিটি। অথচ দুটোই দূরত্ব এবং সময় রেশিও হওয়ার জন্য দুজনের একক কিন্তু সমান। সিজিএসে স্পিডের বা ভেলোসিটি দুজনেরই কিন্তু একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এসআইতে দুজনেরই একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি আর গতিবেগের একক একই হলেও এদের দুজনের মধ্যে তফাত হলো একজন একক সময় অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে, একজন একক সময় স্মরণের পরিমাণকে প্রকাশ করে, একজন স্কেলার রাশি আর একজন ভেক্টর রাশি। একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝে নিই যে এই রাশিগুলো কীভাবে কী ক্যালকুলেশন হবে, এই তাই নিয়েছি। ধরা যাক এক ব্যক্তি বা একটা বস্তু, সে এ থেকে বি এর দিকে ধরা যাক সে 3 সেন্টিমিটার পথ হাঁটলো, তারপরে সেই বি পয়েন্ট থেকে আবার সি এর দিকে সে 4 সেন্টিমিটার পথ হাঁটলো, মানে এ থেকে বি 3 সেন্টিমিটার, সেখান থেকে 4 সেন্টিমিটার পথ হাঁটলো। এটা আমার কাছে একদম এ বি আর বি আর সি, এ বি আর বি সি পরস্পর কিন্তু সমকোণে আছে। এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই উদাহরণটা নিয়েছি যে তার সঙ্গে সমকোণ ডিরেকশানে সে আবার 4 সেন্টিমিটার হাঁটলো। তাহলে আমি তো বুঝতেই পারছি যে আমি মোট কতটা দূরত্ব অতিক্রম করলাম, প্রথমে 3 সেন্টিমিটার, তারপরে 4 সেন্টিমিটার, তার মানে কি 7 সেন্টিমিটার। তাই এটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ বি প্লাস বি সি হলো 7 সেন্টিমিটার। কিন্তু স্মরণ তো এটা নয়, স্মরণ হচ্ছে এ থেকে সি পর্যন্ত সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এসি। এসি বার করতে গেলে কিন্তু এটা দেখো একটা, আমি ইচ্ছা করে বললাম যে ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, তাহলে সমকোণী ত্রিভুজে এসি বার করতে গেলে এটা অতিভুজ, আমি পাইথাগোরাসের থিওরেম লাগাবো যে এসি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেখান থেকে এসির মানটা বেরিয়ে গেছে দেখো 5 সেন্টিমিটার, অতিক্রান্ত দূরত্ব বেরোলো, স্মরণ বেরোলো। তাহলে দ্রুতি কত? এইবারে আমার টাইম লাগবে, আমি ধরে নিলাম এ থেকে সিতে লোকটা যে গেল যেতে তার 10 সেকেন্ড সময় লেগেছে, তাহলে দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে 7 সেন্টিমিটার বাই 10 সেকেন্ড, মানে 0.7 সেন্টিমিটার পার সেকেন্ড। আর বেগ কত? বেগ হচ্ছে স্মরণ বাই সময়, মানে 5 সেন্টিমিটার বাই 10 সেকেন্ড, মানে 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড এ থেকে সি এর দিকে। কেন? বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এবং বেগের কথা বলতে গেলে আমাদের ডিরেকশান মেনশন করতে হয়, স্মরণেরও যেদিকে ডিরেকশান বেগেরও সেদিকে ডিরেকশান, এ থেকে সি এর দিকে। আশা করি এটা বুঝতে পেরেছ। এইবারে একটা বস্তু যদি এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে এবং তার সে বিভিন্ন স্পেলে ধরা যাক যাচ্ছে, প্রথমত সমান সমান সময়ের অবকাশে সে আলাদা আলাদা বেগ নিয়ে যাচ্ছে। প্রথম 5 সেকেন্ড ধরে সে ধরা যাক প্রথম 5 সেকেন্ড সে 100 মিটার পার সেকেন্ড গেল বেগ নিয়ে, তারপরের 5 সেকেন্ড সে 10 মিটার পার সেকেন্ড গেল, তার মানে সময়ের অবকাশটা সমান কিন্তু বেগ আলাদা আলাদা। আবার বেগ আলাদা হয়, ডিরেকশান চেঞ্জ হয়ে গেলেও কিন্তু বেগ আলাদা হয়। মোটমাট সে কী কী হতে পারে? সমান সময়ের অবকাশে সে আলাদা আলাদা বেগ নিয়ে গচ্ছে, কিংবা সমান সমান বেগ ভিন্ন ভিন্ন সময় নিয়ে গচ্ছে, মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে সে প্রথমে 5 সেকেন্ড গেল, তারপরে সে ওই বেগ নিয়েই 10 সেকেন্ড গেল। এইরকমভাবে যদি যায় তার মানে বুঝতেই পাচ্ছি বিভিন্ন বিভিন্ন স্পেলে বিভিন্ন বিভিন্ন অবকাশে তার বেগটা আলাদা হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো সেই বস্তুটা অসম বেগ নিয়ে চলছে। তাহলে অসম বেগ কখন হবে? যখন কোনো বস্তু সমান সময়ের অবকাশে আলাদা বেগ নিয়ে বা ভিন্ন সময়ের অবকাশে সমান বেগ নিয়ে যায়, তখন সেই বস্তুর বেগকে আমরা বলবো অসম বেগ।
এবং এই অসম বেগ যখনই আসছে তখনই কিন্তু আমরা গড় বেগের একটা ধারণা আসছে। গড় বেগ মানে সে যাই হোক না কেন, যেমন অসম বেগ নিয়ে তার রাস্তার ভেতরে, যেমন বেগ নিয়ে যতটা রাস্তা যা খুশি সে করুক, তার শুরুর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, সে যেখান থেকে স্টার্ট করেছে আর যেখানে গিয়ে থামলো, তাদের মধ্যেকার যে সরল রৈখিক দূরত্ব সেটাই হবে তার জার্নির মোট সরণ। এবং সে যে পথে যেমন বেগ নিয়ে যাক না কেন, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে তার এন্ড পয়েন্টের মধ্যে যেতে যত টাইম লেগেছে সেটা হলো তার মোট সময়। তাহলে আমরা এই মোট সরণ আর মোট সময়ের অনুপাতটাকে আমরা তখন বলবো গড় বেগ। তাহলে অসম বেগ, অসম বেগ মানে কি? তার বেগটা কোনো সময় বৃদ্ধি পাচ্ছে, আবার কোনো কোনো সময় হ্রাস পাচ্ছে, তার মানে তার বেগের পরিবর্তন হচ্ছে। যখনই এই পরিবর্তনশীল বেগ বা অসম বেগ নিয়ে কোনো বস্তু চলে তখনই আমাদের ত্বরণের বা অ্যাক্সেলারেশনের ধারণাটা চলে আসে। ধরা যাক একটা বস্তু V1 বেগ নিয়ে চলছিল, বেগ কিন্তু স্পিড নয়, V1 বেগ নিয়ে চলছিল। 30 সেকেন্ড পর তার বেগটা হয়ে গেল V2। সে V2টা V1-এর থেকে বড় কি ছোট আলাদা কথা, কিন্তু মোটমাট সে V1 থেকে তার বেগ চেঞ্জ হলো V2 30 সেকেন্ড পর। তাহলে তার বেগের পরিবর্তন কত হলো? পরিবর্তন মানে আমরা সবসময় জানি পরেরটা মাইনাস আগেরটা, তাহলে V2 মাইনাস V1। আর তার একক সময়ে কতটা ভেলোসিটির পরিবর্তন হলো? V2 মাইনাস V1 বাই T একক সময়। তাহলে এই একক সময় বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। অর্থাৎ কোনো বস্তু অসম বেগ নিয়ে চললে একক সময় সে বস্তুর বেগের পরিবর্তনকে বা সেই বস্তুটির বেগের পরিবর্তনের হারকে, হার মানে একক সময়ের ক্যালকুলেশন, তাকে আমরা বলি ত্বরণ। এইবারে দেখো, ওই যে বললাম V2টা বাড়বে কি কমবে সেটা পরের কথা, যদি তার পরের বেগটা আগের বেগের থেকে বেশি হয়, অর্থাৎ যদি তার বেগ বৃদ্ধি পায়, যদি বেগ বৃদ্ধি পায় তাহলে V2 মাইনাস V1 এই জিনিসটাও হবে পজিটিভ, বিয়োগফলটা হবে পজিটিভ, তখন সেই ত্বরণটাকে আমরা বলবো পজিটিভ ত্বরণ বা শুধু ত্বরণ। আর যদি তার বেগ হ্রাস পায়, মানে V2 যদি লেস দ্যান V1 হয়, তাহলে ওপরের এই বিয়োগফলটা V2 মাইনাস V1 এটা হবে নেগেটিভ, তাই পুরো ফ্র্যাকশনটাই হয়ে যাবে নেগেটিভ, তাই তখন তাকে আমরা বলবো ঋণাত্মক ত্বরণ বা মন্দন। অর্থাৎ কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে এগোতে থাকে তখন তার বেগ পরিবর্তনের হারকে বলবো ত্বরণ, আর যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে এগোতে থাকে তখন তার বেগের পরিবর্তনের বা বেগ হ্রাসের হারকে আমরা বলবো মন্দন। ত্বরণ হোক বা মন্দন, দুজনেরই একক হলো CGS-এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর SI-তে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একটা জিনিস এখানে আমরা একটু শিখে রাখি, আমাদের নেক্সট ক্লাসে কাজে লাগবে, ভরবেগ। ভরবেগ কী? ভর তো আমরা জানি, বেগও আমরা জানি। ভরবেগ হলো কোনো বস্তুর ভর এবং তার বেগ, এই দুটোর সমন্বয়, বস্তুটার মধ্যে যে গতীয় অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। মানে ভরবেগটা বস্তুর গতিশীলতাকে নিয়ন্ত্রণ করে। আর ভরবেগ আমরা ক্যালকুলেট করি ভর এবং বেগের গুণফল দিয়ে। এটা কিন্তু সংজ্ঞা নয়, এটা হলো মেজারমেন্ট। ভরবেগের সংজ্ঞা হলো কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়, বস্তুর মধ্যে যে গতীয় অবস্থার সৃষ্টি হয় তাকে বলে ভরবেগ। আর ভরবেগের মেজারমেন্ট হলো ভর এবং বেগের গুণফল, ভরবেগ সমান ভর ইনটু বেগ। এটাও অবশ্যই একটা ভেক্টর রাশি, ত্বরণটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি ছিল, কারণ বেগ ছিল, বেগ বাই সময়, তাই জন্য ওটাও ভেক্টর কোয়ান্টিটি ছিল। ভরবেগের একক কী? ভর ইনটু বেগ, তো মানে ভরের একক ইনটু বেগের একক, তাই CGS-এ কী হবে? গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড, এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। SI-তে কী হবে? KG ইনটু মিটার পার সেকেন্ড, এই যে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। SI-তে হবে, SI-তে হবে। তাহলে আমরা এটার মধ্যে এতগুলো জিনিস দেখতে পেলাম। এইবারে এইখানে যে এককটা বলেছিলাম SI-তে
মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সেকেন্ড স্কোয়ার ব্যাপারটা কেন? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আসে পরীক্ষায়, যে ত্বরণের এককের সময়ের একক দুইবার আসে কেন? দেখো, সেটা করতে গেলে আমাকে প্রথমে ত্বরণের সংজ্ঞায় যেতে হবে। ত্বরণ হলো বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণের একক কি? বেগের পরিবর্তনের একক মানে তো বেগের একক, তাহলে বেগের একক বাই সময়ের একক। এসআইতে দেখো বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? ইনটু ওয়ান বাই সেকেন্ড। তাই মিটার আর নিচে দুটো সেকেন্ড এসে গেল, তাই জন্যই ত্বরণের এককে সময়ের একক দুইবার আসে। আশা করি আজকে যা যা পড়ানো হলো তোমরা বুঝতে পারলে। এবারে তোমাদের কাজ নিয়ে নাও, তোমরা খাতায় লিখে রাখবে কোয়েশ্চেন, কোয়েশ্চেনের নিচে সেই অ্যান্সারগুলো নিজেরা রেডি করবে। দ্রুতি ও বেগের পার্থক্য কি? দুটো পয়েন্ট আমি বলে দিয়েছি, একটা হলো অতিক্রান্ত মানে একক সময় অতিক্রান্ত দূরত্ব, এক একক সময় অতিক্রান্ত সরণ, আর একটা স্কেলার একটা ভেক্টর। ঘূর্ণন গতির একটি উদাহরণ দাও। আবার একই কথা বলছি, উদাহরণ নিজের মাথা থেকে দেবে এবং নিজের জানা জিনিসের মধ্যে উদাহরণ দেবে। পৃথিবীর গতি কি প্রকার গতি? অবশ্যই মিশ্র গতি, কারণ আহ্নিক গতি এবং বার্ষিক গতির একটা সমন্বয়, তাই সেটা ওটা হলো মিশ্র গতি বা জটিল গতির উদাহরণ। অনেক সময় অনেক বইতে দেখবে জটিল গতিও লেখা আছে। মন্দন কাকে বলে? বলে দিয়েছি যে কোনো বস্তু যদি ক্রমশ বেগ কমতে কমতে যায় তবে তার বেগ পরিবর্তন বা বেগ কমার হারকে বলা হয় মন্দন। আর সরণের একক কি? সরণ হলো যেহেতু সরলরৈখিক দূরত্ব, তাই দূরত্বের এককই হচ্ছে সরণের একক, মানে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে মিটার। তোমরা আজকে ক্লাসটা ফলো করলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই অংশটা প্র্যাকটিস করবে, সংজ্ঞাগুলো মুখস্থ করবে আর এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো রেডি করবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।